সাবরিনা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চার বয়স 13 মাস, ওজন 9.5 কেজি। বাচ্চা শুধু ঘি দিয়ে সাদা ভাত খায় আর নুডলস খেতে পছন্দ করছে, কোনোভাবে সবজি মাছ মাংস ডিম খাওয়াতে পারছেন না, অন্য যে কোনো খাবার থেলেই থুতু করে ফেলে দিচ্ছে। ভাত নুডলসের সাথে কি উপায়ে খাওয়ানো যেতে পারে? ভাত নুডলস সবই কিন্তু কার্বোহাইড্রেট, কাজে সবজি এবং বাচ্চাকে প্রোটিন কিন্তু অবভিয়াসলি দিতে হবে। আপনি আপনার বাচ্চার সিবিসি লেভেলটা একটু চেক করবেন, হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, সিরাম আয়রন অ্যাবজর্পশন এটা ঠিক আছে কিনা, ফেরিটিন ঠিক আছে কিনা। অনেক সময় হিমোগ্লোবিন কমে গেলে বাচ্চারা সাদা জিনিসের প্রতি একটু আকৃষ্ট হয়, দেখা যায় সাদা ভাত, সাদা মুড়ি এই ধরনের জিনিস খায়। নির্দিষ্ট একটা দুটো খাবারের প্রতি তাদের অ্যাট্রাকশন থাকে, অন্য কোনো খাবারের প্রতি তাদের আগ্রহ কমে যায়। কাজে যে খাবারে তার হিমোগ্লোবিন বাড়বে সেই খাবার খাদ্য তালিকায় যোগ করতে হবে। কার্বোহাইড্রেট দিলে হয়তো বাচ্চার ওজন বাড়বে, কিন্তু বাচ্চার হিমোগ্লোবিন লেভেল বাড়বে না। প্রোটিন না হলে মাসেল টোন ভালো হবে না বাচ্চার, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন কিন্তু তার তখন অল্প বয়সে হবে, চুল স্কিনের প্রতি একটা ব্যাড ইফেক্ট তার তৈরি হয়ে যাবে। তাই যেমন নুডলসে আপনি ভেজিটেবল এবং যখন ডিম সাদা অংশ বা কুসুম ইউজ করবেন বা চিকেন কিমা ইউজ করবেন তখন কিন্তু সেটি হেলদি হয়ে যাবে, অর্থাৎ সব কিছু মিশ্রণেই নুডলসটা তৈরি হলো। ভাতের সাথে ঘি দিচ্ছেন কোনো অসুবিধা নাই, তার সাথে যদি একটা ডিম খাওয়াতে পারেন বা ডিমের কুসুম দিতে পারেন তাহলেও কিন্তু মিনিমাম চাহিদা আপনার বাচ্চার ফিল আপ হয়ে যাচ্ছে।